আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইসমাতেম খান। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় দ্বিতীয় ধাপে মডার্নাকে আরও $472 মিলিয়ন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দু সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে 60,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতে করোনা মহামারীর ঝুঁকি আরও দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে 54 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসরাফিল আলম গত কয়েকদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ সকাল 6:20 চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 6 জুলাই প্রথম তার করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়, তখনই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়ে উঠলে তিনি বাসায় চলে যান। 15 জুলাই নমুনা পরীক্ষায় তাঁর করোনা ভাইরাস নেগেটিভ আসে। গত 17 জুলাই ফুসফুসের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে আবারও তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শ্রমিক নেতা ইসরাফিল আলম 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। করোনা ভাইরাসের কারণে স্থবির বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এরই মাঝে সাংগঠনিক দুর্বলতা এবং কর্মকর্তাদের দলাদলির কারণে আরও বিপাকে পড়েছে লাল সবুজের জন্য সম্ভাবনাময় খেলা হকি। 10 বছরে মাত্র 5 বার মাঠে গড়িয়েছে ঢাকার প্রিমিয়ার হকির আসর। এতে তীব্র আর্থিক সংকটে পড়েছেন খেলোয়াড়রা। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। 2018 জুনের পর 2 বছরে একবারও মাঠে গড়ায়নি ঢাকার প্রিমিয়ার ডিভিশন হকি লীগ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে। লীগ কমিটি করা হলেও প্রিমিয়ার লীগ কবে মাঠে গড়াবে তা নিশ্চিত নয়। একমাত্র আয়ের উৎস বন্ধ হওয়ায় মানবতার জীবনযাপন করছেন সার্ভিসেস দলের গুটিকয়েক চাকরিজীবী ছাড়া কমপক্ষে 300 খেলোয়াড়। আমাদের সকল হকি খেলোয়াড়দের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমরা এখন সবাই হতাশার মধ্যে জীবনযাপন করছি। হকি সমস্ত খেলোয়াড়ের আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া হকি লীগ ঘিরেই, আর এই লীগের মাধ্যমে বাংলাদেশ হকি খেলোয়াড়রা আর্থিক দিক দিয়ে সচ্ছল ও মানসিক। সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা সংগঠক স্বীকার করেছেন সাংগঠনিক ব্যর্থতা, তবে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই তার। আমরা প্রিমিয়ার লীগটা করতে চাই, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই করোনা ভাইরাসের আগে আমরা ক্লাবগুলোকে চিঠি দিয়েছি, কিন্তু এই পরিস্থিতির কারণে এখন আপাতত আমরা এটা নিয়ে কাজ করতে পারিনি। আমরা আশা করি আগামী ঈদের পরেই আমরা এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা ক্লাবগুলোকে নিয়ে বসে প্রিমিয়ার লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। করোনার কারণে স্থগিত ঢাকায় হতে যাওয়া বঙ্গবন্ধু অনূর্ধ্ব-21 এশিয়া কাপ হকির আসর। তবে লীগ আয়োজনের সুসংবাদ না থাকলেও অচিরেই জাতীয় দলের খেলোয়াড়দের টার্ফে ফেরানোর উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। জাতীয় দল এবং আমাদের যুব দলকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণের চিন্তা ভাবনা করেছি এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়কে অনুমতির জন্য পত্র দিয়েছি। ইতিমধ্যেই বিমানবাহিনীর তত্ত্বাবধানে বিমানবাহিনীর গাড়িতেই শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে আমরা সীমিত আকারে 1 মাস ব্যাপী একটা প্রশিক্ষণ কর্মসূচি করব। মাঠে ফিরতে ব্যাকুল খেলোয়াড়রা, পাশাপাশি নিজেদের রুটি রুজির পথ পরিষ্কার করতে দ্রুত লীগ আয়োজনের উদ্যোগ নেওয়ার দাবি তাদের। ফেডারেশনের কাছে অতীব রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব হকি লীগ যাতে আরম্ভ করা হোক। হকি ফেডারেশন আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে লীগ টুর্নামেন্ট এবং ক্যাম্প যাতে শুরু হয়। কার্যক্রমে দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার শেষ তারিখ 27 জুলাই। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।